আব্বা, আমার 2000 টাকা লাগবে, দেও না। টেবিলের উপর মানি ব্যাগ রাখা আছে, ওইখান থেকে নিয়ে নে। কি সত্যি নিব? আচ্ছা আব্বু, আমি তোমার কাছে যখন যত টাকা চাই তুমি আমাকে দিয়ে দাও, রাগ হয় না তোমার? ধুর, রাগ হব কেন, টাকাগুলো তো সেই ঘুরে ফিরে আমার পকেটেই আসে। কেমনে তোমার পকেটে আসে? ফেসবুকে যে মনিকা নামের মেয়েটার সাথে রিলেশন করোস, ওকে তুই বিকাশে টাকা পাঠাস, আসলে ওইটা আমার ফেক আইডি, তাই তুই যত টাকা পাঠাস সব আমার কাছে চলে আসে। কি রে বেড়া, ওঠ, এনে বয়ে থাকবি না, বাসা যাওয়া লাগবো না, চল বাসায় চল। দোস্ত, পাদে কি ঝোল হয় রে? না তো, পাদে ঝোল হয় না, কেন কি হইছে? ও, তাইলে মনে আইকে দিছি। কি রে দোস্ত, তোর একটা বড় ভাই ছিল না, অনেক ব্রিলিয়ান্ট, ও এখন কি করে? আমার বড় ভাই তো এখন একটা ব্যাংকের মালিক। কি ব্যাংকের মালিক? কোন ব্যাংক রে? শাওমি পাওয়ার ব্যাংক, 4000 এম্পায়ারের মালিক এখন আমার বড় ভাই। তোমরা তো সবাই মিথ্যেবাদী রাখালের গল্প পড়েছ, তাই না? জি স্যার, পড়েছি, অনেক ভালো করেই পড়েছি। আচ্ছা, তাহলে বলো তো, এই গল্প থেকে আমরা কি শিখতে পারি? স্যার, এই গল্প থেকে আমরা শিখতে পারি, আমরা যতদিন মিথ্যা কথা বলবো মানুষ আমাদের সাথে থাকবে, আর যদি সত্য কথা বলা শুরু করি মানুষ আমাদের সাথে থাকবে না, এটাই শিখতে পারি স্যার। Ah, ah.